Hello guys, I am Parvez and you are watching English Guidelines. Today I have back with a new video. And today I am going to show you the class 10 and lesson 6. John Masefield is sea fever tea. So, let's start with the video. I'm going to show you the next video. John Masefield is full name John Edward Masefield. তিনি জন্মগ্রহণ করেন 1878 সালে এবং মারা যান 1967 সালে। জন এডওয়ার্ড মেসফিল্ড ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট, রাইটার অ্যান্ড পোয়েট লরিয়েট অফ ইউনাইটেড কিংডম ফ্রম 1930 টিল হিজ ডেথ। জন এডওয়ার্ড মেসফিল্ড ছিলেন একজন ইংরেজ কবি, লেখক ও 1930 সাল থেকে মৃত্যু পর্যন্ত যুক্তরাষ্ট্রের রাজকবি ছিলেন। লরিয়েট মানে রাজকবি। হি ইজ অলসো রিমেম্বার্ড as the author of the children's novel The Midnight Fog and The Box of Delights. তিনি শিশুদের উপন্যাস The Midnight Fog এবং The Box of Delight এর জন্য স্মরণীয়। The poem speaks of the excitement the poet feels at the anticipation of a sea voyage. একটি সমুদ্রযাত্রার সম্ভাবনার কথা ভেবে কবি যে উত্তেজনা বোধ করেন কবিতাটি সেটাই বর্ণনা করে। অ্যান্টিসিপেশন মানে সম্ভাবনা, সি ভয়েস মানে সমুদ্রযাত্রা, এক্সাইটমেন্ট উত্তেজনা, ফিল মানে অনুভব করা। দ্য প্যাশনেট ডেসক্রিপশন অফ দ্য সিস্কেপস রিভিলস দ্য ইন্টারনাল ডিজায়ার অফ ম্যান টু সিক দ্য স্প্লেন্ডার অফ নেচার। সমুদ্রের এক উচ্ছ্বাসিত বর্ণনা মানুষের প্রকৃতির দীপ্তিময় সৌন্দর্যের কাছে পৌঁছানোর শাশ্বত ইচ্ছাকেই বর্ণনা করে। স্প্লেন্ডার অফ নেচার প্রকৃতির সৌন্দর্য, সিক মানে খোঁজা, ইটারনাল মানে চিরস্থায়ী, ডিজায়ার মানে আকাঙ্ক্ষা। কবিতাটি লাইন বাই লাইন পড়ার আগে তোমাদের একটা কথা বলতে চাই, যারা যারা ইংলিশ গাইডলাইন চ্যানেলে নতুন রয়েছো তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে পরবর্তী লেসনগুলো দেওয়া মাত্রই তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাও। তো চলো দেরি না করে এবার কবিতাটি লাইন বাই লাইন পড়া যাক। I must go down to the sea again. আমাকে অবশ্যই আবার সমুদ্রে যেতে হবে। To the lonely sea, সেই একাকী সমুদ্রে। And the sky, এবং আকাশে। And all I ask, এবং আমি যা চাই সেগুলো হচ্ছে Is a tall ship and a star to steer her by. আর আমি যা কিছু চাই তা হচ্ছে একটা লম্বা জাহাজ ও তাকে চালনা করার জন্য একটা তারা। স্টিয়ার মানে চালনা করা, টল শিপ লম্বা জাহাজ। অ্যান্ড দ্য হুইলস কিক অ্যান্ড দ্য উইন্ডস সং অ্যান্ড দ্য হোয়াইট সেল শেকিং। আর চাই চাকার ধাক্কা ও বাতাসের গান আর সাদা পালের আন্দোলন। হোয়াইট সেল মানে সাদা পাল, শেকিং মানে দোলা বা আন্দোলন করা। হুইলস কিক মানে চাকার ধাক্কা, উইন্ডস সং বাতাসের গান। অ্যান্ড আ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস অ্যান্ড আ গ্রে ডাউন ব্রেকিং। আর সমুদ্রের বুকের ধূসর কুয়াশা আর একটা ধূসর উষার জেগে ওঠা। গ্রে মিস্ট মানে ধূসর কুয়াশা, ডাউন মানে সকাল। আই মাস্ট গো ডাউন টু দ্য সি এগেইন, আমাকে অবশ্যই আবার সমুদ্রে যেতে হবে। ফর দ্য কল অফ রানিং টাইড, যেহেতু আমাকে ছুটন্ত ঢেউগুলো ডাকছে। রানিং টাইড ছুটন্ত ঢেউ। ইজ এ ওয়াইল্ড কল, সেটা হচ্ছে একটা বন্য ডাক। অ্যান্ড আ ক্লিয়ার কল, এবং সেটা হচ্ছে পরিষ্কার একটা ডাক। ড্যাট মে নট বি ডিনাইড, যে ডাকটাকে কোনোদিন অস্বীকার করা যায় না, বা যে ডাকটা শুনে কেউ শান্ত থাকতে পারে না না গিয়ে। অ্যান্ড অল আই আক্স ইজ এ উইন্ডি ডে উইথ দ্য হোয়াইট ক্লাউড ফ্লাইং, আর আমার যা চাই তা হলো একটা বাতাসপূর্ণ দিন যখন সাদা মেঘ ভেসে বেড়ায়। উইন্ডি ডে বাতাসপূর্ণ দিন, হোয়াইট ক্লাউড সাদা মেঘ, ফ্লাইং ভেসে বেড়ানো। অ্যান্ড দ্য ফ্লাইং স্প্রে অ্যান্ড দ্য ব্লোন স্পাম অ্যান্ড দ্য সি গুলস ক্রাইং, আর ছিটে আসা জলবিন্দু ও বয়ে যাওয়া জলের ফেনা আর গাংচিলের চিৎকার। স্পাম মানে ফেনা, ফ্লাং স্প্রে মানে জাহাজ চলার সময় যে জলবিন্দুগুলো চারিদিকে ছিটে সেগুলো। সিগুল এটা একটা পাখির নাম, তার ক্রাইং সেই সিগুল পাখির চিৎকার।
আই মাস্ট গো ডাউন টু দ্য সি অ্যাগেইন, আমাকে অবশ্যই আবার সমুদ্রে যেতে হবে। টু দ্য ফ্রেগ্রেন্ট জিপসি লাইফ, ওই রকম যাযাবরের মতো জীবন কাটানোর জন্য। জিপসি মানে যাযাবর, ফ্রেগ্রেন্ট মানে ভবঘুরে। টু দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য ওয়েলস ওয়ে হোয়ার দ্য উইন্ডস লাইক এ হোয়েটেড নাইফ, ওই গাঙচিলের ও তিমির দেখানো পথে যেখানে বাতাস ধারালো ছোড়ার মতো হয়। হোয়েল মানে তিমি, হোয়েটেড মানে ধারালো, নাইফ মানে ছুরি। অ্যান্ড ওয়াল আই আক্স ইজ এ মেরি ইয়ার্ন ফ্রম আ লাফিং ফিলোসোফার, আর চাই একটা হাস্যময় সঙ্গীর কাছ থেকে মজার গল্প শুনতে। মেরি মানে মজার, ইয়ার্ন মানে গল্প, ফিলোসোফার মানে সঙ্গী। অ্যান্ড কোয়াইট স্লিপ অ্যান্ড সুইট ড্রিম হোয়েন দ্য লং ট্রেকস ওভার, আর সেই লম্বা যাত্রার শেষে কবি কি চাই? একটা সুন্দর স্বপ্ন এবং একটা শান্ত ঘুম। লং ট্রেক মানে লম্বা যাত্রা। তো কবিতাটা এবার লাইন বাই লাইন পড়লাম, আর এর সামারিটা হবে এরকম। কবি মেসফিল্ড শান্ত আকাশে সমুদ্রে আরেকবার যাওয়ার জন্য নিজের দৃঢ় ইচ্ছা প্রকাশ করেন, কারণ সমুদ্রের ডাক এড়িয়ে যাওয়া যায় না বা অস্বীকারও করা যায় না। তিনি যাত্রার জন্য একটি লম্বা এবং শক্তপোক্ত জাহাজের ও পথ নির্দেশের জন্য অন্ধকার আকাশের একটা নক্ষত্র চান। খুব তাড়াতাড়ি তার দুঃসাহসী যাত্রা শুরু হবে, এবং প্রতিটা দিন যখন ভোর হবে তিনি সমুদ্র থেকে ওঠা প্রথম ধূসর কুয়াশাটা দেখার জন্য জেগে উঠবেন। তিনি জোরালো বাতাস চান যা আকাশের সাদা মেঘগুলোকে উড়িয়ে নিয়ে যাবে ও দিনের আলোর মধ্য দিয়ে জাহাজটাকে এগিয়ে নিয়ে যাবে। এবং তিনি লাস্ট স্তবকে বলেন যে তিনি একজন ভবঘুরে হতে চান, তিনি গাঙচিল ও সাদা তিমির দেখানো পথ দিয়ে যেতে চান। সবচেয়ে বেশি মনে করবেন জাহাজের পাটাতনে তার সঙ্গীদের সঙ্গে সময় কাটানো, তাদের গল্প শোনা ও একটা ভালো ও নিঃশব্দ ঘুম যা একটা সুন্দর স্বপ্নের মধ্য দিয়ে নিয়ে যাবে। আশা করছি কবিটা দিয়ে তোমাদের ভালোভাবে বুঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে যদি কোনো প্রশ্ন থাকে। আর বাকি লেসনগুলো এইভাবে দেখে যেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে বেল আইকনটিকে ক্লিক করে দেবে, যাতে পরবর্তী লেসনগুলো দেওয়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়।